নমস্কার বন্ধুরা পশ্চিমবঙ্গে আবারও বিভিন্ন জেলায় নতুন করে আশা কর্মী নিয়োগ শুরু হয়ে গেল বিভিন্ন ব্লক থেকে নেওয়া হচ্ছে কর্মী তো আমরা দেখে নেব বিস্তৃত তথ্য এই ভিডিওর মাধ্যমে কি যোগ্যতা লাগবে বেতন কত দেওয়া হবে এবং কোন কোন জেলায় এই নিয়োগ করা হবে ভিডিওটি দেখতে থাকো সব কিছু আমরা ভালোভাবে এই ভিডিওর মধ্যে দেখে নেব আর তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও প্রতিনিয়ত জবের আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য এখানে বিভিন্ন ব্লকে আশাকর্মী নিয়োগ করা হবে কোন ব্লকে কত শূন্যপদ দেয়া রয়েছে এখানে চাকসহ ব্লকে রয়েছে আঠারোটি শূন্যপদ এবং হরিণঘাটা ব্লকে রয়েছে এখানে আটটি শূন্যপদ কল্যাণী ব্লকে রয়েছে একটি শূন্যপদ এই যে ব্লকগুলো তোমরা দেখতে পাচ্ছ এ ব্লকগুলো কোন জেলার মধ্যে রয়েছে কোন জেলায় ভ্যাকেন্সি হবে কোন জেলায় রিক্রুট করা হচ্ছে সেটাই আমরা দেখে নেব তো এখানে তোমরা অনেস্ক্রিন দেখতে পাচ্ছ এখানে শিক্ষাগত যোগ্যতা কী লাগছে আশা ওয়ার্কার রিক্রুটমেন্ট নদীয়া ডিস্ট্রিক্ট নদিয়া জেলায় কিন্তু রিক্রুট করা হচ্ছে নদিয়া থেকে যারা ভিডিওটি দেখছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন তো নিজের লোকেশান এবং নিজের নাম কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই কমেন্ট বক্সে লিখে দেবেন তাহলে আমি যে কোনো জবের আপডেট প্রাইভেট জব হোক এবং সরকারি জবের আপডেট হোক অবশ্যই আমি জানিয়ে দেব। তো এখানে আশা করি নিয়োগ চলছে নদিয়া ডিস্ট্রিক্টে তো আবেদন করার জন্য আবেদনকারীকে কিন্তু মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে মাধ্যমিক পাস করে থাকবে তাহলে কিন্তু আবেদন করা যাবে পাশাপাশি সংশ্লিষ্ট ব্লকে এবং গ্রামের বাসিন্দা হতে হবে এক নম্বরে মাধ্যমিক পাস হতে হবে দ্বিতীয় গ্রামের বাসিন্দা হতে হবে এবং বিবাহিত হতে হবে অথবা বিধবা বিবাহ বিচ্ছিন্ন মহিলারা এখানে আবেদন করতে পারবেন বোঝা গেছে এক নম্বরে মাধ্যমিক পাস হতে হবে দ্বিতীয় নম্বরে গ্রামের বাসিন্দা মহিলা হতে হবে এবং এখানে বিবাহিত হতে হবে অথবা বি বিধবা এবং বিবাহ বিচ্ছিন্ন তো এবার দেখে নেব বয়স সীমা কত লাগবে এখানে বয়সের ক্ষেত্রে দেখতে পাচ্ছ এই অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী বয়স হতে হবে তিরিশ বছর থেকে সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে বোঝা গেছে তিরিশ বছর থেকে চল্লিশ বছরের মধ্যে বয়সটা হতে হবে এখানে আঠেরো পাঁচ দু হাজার তেইশ তারিখ অনুযায়ী বয়সটা হিসাব করা হবে তপসিল জাতিভুক্ত প্রার্থীরা বাইশ বছর থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স এর আবেদন করতে পারবেন তাহলে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ লাগছে এবং বয়সটা তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে লাগছে তো এবারে দেখে নেব বেতন এখানে দেখতে পাচ্ছ রাজ্য সরকারের বেতন কমিশনের সর্বশেষ সুপারিশ অনুযায়ী আশা কর্মীদের মাসিক বেতন হলো পাঁচ হাজার পাঁচশো টাকা তোমরা পাঁচ হাজার পাঁচশো টাকা বেতন পাবে প্রতি মাসে তো আবেদন পদ্ধতি কি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে আবেদন পদ্ধতি রয়েছে আশাকর্মী পদে আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীদের সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তোমাদেরকে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে ওয়ারাপথ আবেদন করতে হবে আবেদনের জন্য চাকরি প্রার্থীদের প্রথমে নদিয়া জেলা প্রশাসনের অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের এখানে দেওয়া রয়েছে এই যে সাইট দেখতে পাচ্ছ নদিয়া ডট ডট ইন এই সাইটে তোমাদেরকে গিয়ে অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করতে হবে অথবা নিচে দেওয়া লিঙ্কে যে লিঙ্ক আমি দিয়ে দেবো সেই লিঙ্কে তোমরা টাচ করে আবেদন পত্রটি ডাউনলোড করতে পারবে এরপর বিজ্ঞপ্তির মধ্যে থাকা আবেদনপত্র প্রিন্ট আউট করে বের করতে হবে মন দিয়ে শুনো এখানে তোমাদেরকে যে আমি লিঙ্ক দেবো সেই লিঙ্কে টাচ করে তোমরা যে অফিসিয়াল বিজ্ঞপ্তি পৌঁছে যাবে অফিশিয়াল বিজ্ঞপ্তি তোমরা ওখানে ফর্মটি পাবে সেই ফর্মটি তোমাদেরকে প্রিন্ট আউট করে বের করতে হবে এরপর আবেদনপত্রটিকে সঠিকভাবে পূরণ করে বিজ্ঞপ্তিতে উলোকিত প্রয়োজনীয় ডকুমেন্টের কপি সংযুক্ত করতে হবে তোমরা যদি চাও যে কীভাবে ফর্মটি ফিল আপ করতে হবে আশা করবি যে আবেদনপত্র যে ফর্ম রয়েছে তো আমি ভিডিও করে বানিয়ে দেবো তোমরা যদি চাও তো অবশ্যই কমেন্ট বক্সে লিখে দেবে তো এই আবেদনপত্রটিকে তোমাদেরকে ভালো করে ফিল আপ করতে হবে সাথে ডকুমেন্টস যে সমস্ত ডকুমেন্টস লাগবে সে সমস্ত ডকুমেন্টস দিতে হবে এরপর আবেদনপত্র সংশ্লিষ্ট বিডিও অফিসের নির্ধারিত কাউন্টারের অথবা ড্রপ বক্সে মুখে বন্ধ খামে ভরে জমা করতে হবে বুঝতে পেরেছো আবেদন কীভাবে করতে হবে আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের প্রথমে কী করতে বুঝতে পেরেছি অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে এই যে অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইট যেতে হবে ওখানে টাচ করে আমি লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে তোমরা টাচ করে আবেদনপত্রটি ডাউনলোড করতে পারবে সেটাকে প্রিন্ট আউট করে বের করে তা সেটাকে ভালোভাবে ফিল আপ করার পরে বিডিও অফিসে নদীয়া ডিস্ট্রিক্ট তোমার যে বিডিও অফিস রয়েছে সেখানে জমা করতে হবে এটা হচ্ছে আবেদনপত্র আবেদন তোমাদের করার পদ্ধতি মানে কিভাবে তোমরা আবেদন করবে এভাবে তোমাদেরকে আবেদন করতে হবে তো আবেদনের শেষ তারিখ কবটা রয়েছে সেটা তোমরা ভালো করে দেখে নাও যারা আবেদন করতে চান তাদেরকে কিন্তু আগামী ষোলোই জুনের আগে কিন্তু আবেদনটা করতে হবে দেখতে পাচ্ছো আগ্রহী প্রার্থীদের আগামী ১৬ জুন দু হাজার তেইশ তারিখে বিকেল চারটের মধ্যে আবেদনপত্র জমা করতে হবে ষোলো জুন দু হাজার তেইশে তারিখে চারটের মধ্যে তোমাদেরকে আবেদনপত্র জমা করতে হবে বোঝা গেছে তো তোমরা যদি আরও বেশি কিছু জানতে চাও আমি তোমাদের নোটিফিকেশন ডাউনলোড করার লিঙ্ক দিয়ে রেখেছি তোমরা ডাউনলোড করতে পারবে তো বন্ধুরা বিভিন্ন রকম চাকরির খবর পাওয়ার জন্য আমাদের ঋতু অপু জব ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ভিডিও